আজকে আমরা যাত্রা করতে চলেছি কলকাতা থেকে হিলি। সময় রাত্রি 11:40। চলে এসেছি কৃষ্ণনগর। ভাই আমাদের ক্যাপ্টেন বাবাই দা, বাবাই কুন্দু দা। যদিও এটা কয়েকদিনের, তারপরে সিনারিও চেঞ্জ হচ্ছে, একটা সারপ্রাইজ। চেষ্টা করবো তাড়াতাড়ি সম্ভব ভিডিওটাকে আপলোড করে দেওয়ার, কেননা একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা এখন বলা যাবে না। ভাইয়া মেরা লবি আপকা হাত মে আপ বচা লিজিয়ে। গুড ইভিনিং ভলভো অ্যান্ড স্ক্যানিয়া লাভার্স চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি নীলাম্বর, একজন অ্যাডমিন। আচ্ছা, আজকে আমরা যাত্রা করতে চলেছি কলকাতা থেকে হিলি এক্সপ্রেস লাইনের ভলভো বাসে, ঠিক আছে, যেটা ধর্মতলা থেকে সন্ধ্যে 7:45 ছাড়বে এবং ভায়া কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে বালুরঘাট থেকে হিলি যাবে। আমাদের আজকে ভাড়া পড়েছে জনপ্রতি 750 টাকা করে পার হেড। আমরা আজকে তিনজন আছি, তো বাস আমাদের এখান থেকে 7:45 ছাড়বে, টাইম অলমোস্ট হয়েই গেছে। যেহেতু দুর্গাপুর থেকে এসেছে, অনেকটা জ্যাম ছিল রাস্তায়, সময় পাইনি বেশি। সময় এখন 7:42, গাড়ি আর 3 মিনিটের মধ্যে ছাড়বে। গাড়িতে গিয়ে গাড়ির ইন্টেরিয়ার আমি দেখাচ্ছি বা গাড়ির ক্যাপ্টেনের সঙ্গে আলাপ এবং আরও কী কী অ্যামিনিটিস আছে কি না আছে সবই দেখাচ্ছি আমি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, আমারিয়া ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবেন। সমস্ত রকম ইনফরমেশান থাকবে, ইনফোটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, সমস্ত রকম টেনমেন্ট পাবেন এই ভিডিওতে। আরে কেনা ক্যা চাতে হো, আজকে আমরা এই যাত্রায় জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করছি। আমাদের বাস আসছে এক্সপ্রেস লাইনে, ব্র্যান্ড নিউ ভলভো 9600B8R বাই অ্যাক্সেল সেমি স্লিপার বাস। বাসে টোটাল 45টা সিট আছে। আজকে আমাদের ক্যাপ্টেন্স হচ্ছে বাবাই কুন্ডু এবং বাবলু সিং। তো ওই যে আমাদের বাস আসছে ওখানে, আমরা এই বাসে আজকে যাচ্ছি হিলি। টোটাল ভলভো অ্যান্ড স্ক্যানিয়া লাভার্সের অলমোস্ট 80% টিম। তো তারপরে উঠে বাসে উঠে দেখছি তারপরে কী হয়। চলো, আমরা এখন পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্ট গেট নাম্বার 1। এখানে কয়েকটা প্যাসেঞ্জারের বোর্ডিং আছে,
এখান থেকে বোর্ডিং করে নিয়ে মন্ত্রগ্রাম বারাসাতের দিকে আবার চলে যাবো। আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, রয়েছে বাবাইদা, রয়েছে বাসের বোর্ডিং চলছে, প্যাসেঞ্জার বোর্ডিং চলছে। তো এরপরে আমরা আস্তে আস্তে এদিকে চলে যাব মধ্যমগ্রাম বারাসাতের দিকে। একটা ওরকম করে আলাদা করে হবে তাহলে না হয় না কাটবো তো কোথায় যাচ্ছে কি আছে বল কি বিয়ে ছেলে নাকি কি জানি কি দেখে ফটো তুলতে তুলতে খেয়েছি আমরা হয়নি না খুঁজে পাচ্ছে না নতুন এসছে আমাদের দুটো ছেলে আছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আওয়াল সিদ্ধিতে। 5 মিনিটের জন্য গাড়ির বায়ো ব্রেক দেওয়া হয়েছে এবং গাড়িতে হয়তো কিছু লাগেজও লোড হচ্ছে। তো আমরা বারাসাত ফারাসাত পেরিয়ে চলে এসেছি, আছি এখন আওয়াল সিদ্ধিতে। আমার আজকে যাত্রা সঙ্গী হচ্ছে প্রণয়, অনির্বাণ আর একজন প্যাসেঞ্জারকে পেয়েছি আমাদের মধ্যে, উনিও বালুরঘাট যাচ্ছেন নিজের কাজে। তো চলুন যেদিন প্রথম শিলিগুড়ি চালু হলো এখানে জ্যাম, সে মনে আছে জ্যাম এখানে অনির্বাণ চালু হলো কোনটা শিলিগুড়ি আওয়াজ শুনতে পেলাম না কেন টয়লেট ব্রেক
পেছনে বাস, দাঁড়িয়ে আছি বাবলা বাইপাস, সময় রাত্রি 11:40। ভাগনে বাবু তুমি যে তুমি যাচ্ছ এদিকে তুমি চিড়ি আছো কিন্তু সেই বুদ্ধি বুদ্ধি নিয়ে চলে এসছে রাগি তারপর জানতি রাগি। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর পান্থতীর্থ, গাড়ি 20 মিনিটের জন্য দাঁড়াবে। আজকে আমাদের স্পেশাল ডিনার উইথ দ্য স্টাফ, তো আমরা সেখানে যাচ্ছি খেতে। এখানে বড় লোকদের জন্য রাখা আছে লঙ্কা 200 টাকা কিলো, সুতরাং আমরা বড় লোক এখন এতগুলো লঙ্কা আছে আমাদের কাছে। চলে এসছে রুটি, সবজি, আলু ভাজা, পেঁয়াজ, বড় লোক, লঙ্কা, এটা দিয়ে আমাদের খাওয়া হবে। আর খাওয়া যায় রুটি ঘাটি। চলে এসছে মাটন, আজকে স্পেশাল ডিশ, সবাই মাটন খাচ্ছে। কৃষ্ণনগরের স্পেশাল দই। ওইখান থেকে এখানে ভালো আমরা এখন বেথুয়া টোল ক্রস করছি। This is the worst. আমরা বেথুয়া টোল ক্রস করছি। টিম বিএসএল কোন লাটার বেটা দেখো বসে বসে কোন দুটো হচ্ছে। এই যে লাটার বেটা দেখো, সব লাটার বেটা। এই তো মোবাইল দেখছে আর এই যে Thank you.
গুড মর্নিং, আমরা পৌঁছে গেছি মালদা রদবাড়ি। এই যে পেছনে বাস, সময় এখন সকাল 5টা। রাস্তায় অনেক জ্যাম ছিল, প্লাস টোল ট্যাক্সেও কিছু প্রবলেম হচ্ছে টোল ট্যাক্স অথরিটির থেকে। তো সেই সব বলছি ডিটেলসে গাজলে হোটেলে গিয়ে। তো আপাতত এখনই এখানে প্যাসেঞ্জার নামানো চলছে, এখানে প্যাসেঞ্জার নামানো হয়ে গেলে আমরা চলে যাব গাজল। গাজল হোটেলে আমরা কিছুক্ষণ দাঁড়াবো রিফ্রেশমেন্টের জন্য, তারপরে আমরা ফাইনালি স্টার্ট করব বালুরঘাট হিলির উদ্দেশ্যে। ভিডিওটা দেখে থাকো। চলো ভাই, আমরা পৌঁছে গেছি গাজল, মা দুর্গা হোটেল অ্যান্ড লজ। বাস এখানে 10 মিনিটের জন্য চা বিরতি দিয়েছে, সময় এখন সকাল 5:30। তো মেন প্রবলেম যেটা হচ্ছে, টোলে এতই এদের সরকারি এবং একটা এমনই একটা অ্যাটিটিউড স্টাফেদের, টোল স্টাফেদের, বলার মতো নয়। এক তো নিজেদেরকে হিরো ভাবে, আসলে হচ্ছে জিরো। সেখানে কীভাবে কী করতে হয় কি না করতে হয় এদের কোনো আইডিয়া নেই। যেখানে সেখানে হ্যারাসমেন্ট, বললে শোনে না, এইসব ব্যাপার। যদিও এটা কয়েকদিনের, তারপরে সিনারিও চেঞ্জ হচ্ছে, একটা সারপ্রাইজ। এখানে আমাদের গাড়ি 10 মিনিট দাঁড়াবে এবং এখানে আমরা মর্নিং যে হল্ট এটা দেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু রেড বাস, সন্ধ্যে 7:45 ধর্মতলা ছাড়বে, সকাল 6টায় বালুরঘাট ঢুকবে এবং বালুরঘাট থেকে সন্ধ্যে 7টায় ছাড়বে, সকাল 5টায় ধর্মতলা ঢুকবে। ভাড়া ডাইনামিক, মিনিমাম 600, ম্যাক্সিমাম 1000। কোথায় থেকে কোথায়? জয়পুর থেকে আলোকনাথ। আচ্ছা,
এবার আমি তো এদিকে ভরতপুর অব্দি আমি চালিয়েছি, এবার ভরতপুর হোটেলে খাওয়া দাওয়া করার পর পাবলুদা ধরেছে আছে হিসেবে আপনাকে দেওয়া হবে একটি ব্ল্যাঙ্কেট, বড় ব্ল্যাঙ্কেট বেশ। এবং এই যে সিটটা দেখতে পাচ্ছেন সেমি স্লিপার সিট, এই যে লিভারটা, এটা যদি নিচের দিকে টানা হয় তাহলে আপনার সিট খুলে যাবে এবং সিট অনেকটাই রিক্লাইন হয়। রিক্লাইন করে যদি দেখাতে হয়, আমি আবার রিক্লাইন করে দেখাচ্ছি কতটা রিক্লাইন করা যায়। এটা সিট এইরকম এতটা ম্যাক্সিমাম লিমিট রিক্লাইন হওয়ার, একজন মানুষ বা একজন প্যাসেঞ্জার আরামসে কমফোর্টেবলি এখানে শুয়ে শুয়ে যেতে পারবেন কোনো অসুবিধে ছাড়া। এবং এর সাথে আছে ইউএসবি চার্জার, এখানটা হচ্ছে ইউএসবি চার্জার আছে। ইউএসবি চার্জার ছাড়াও এখানে আছে আপনার এসি ভেন্ট, এটা হচ্ছে আপনার এসি ভেন্ট, এটা খুলে দিলেই আপনার এসি অন। এটা হচ্ছে আপনার লাইটের বন্ধ করা আছে, যাই হোক। আর এটা হচ্ছে আপনার সাউন্ড সিস্টেমের লাইট, এখানে হচ্ছে আপনার নাইট ল্যাম্প আছে, এখানে
এগুলো রাখার জন্য আপনাকে নিচে ডিকিতে রাখতে হবে। নিচে ডিকিতে যখন রাখবেন আপনাদের একটা টোকেন দেওয়া হবে এবং আরেকটা টোকেনের কাউন্টার পার্ট আপনার ব্যাগের সঙ্গে আটকে দেওয়া হবে এবং কাউন্টার পার্টটা আপনাকে ব্যাগ যখন ফেরত দেবেন ওইটা আপনাকে দেখাতে হবে, তবে কিন্তু আপনি ব্যাগটা পাবেন। এটা কেন করা হয়, যাতে আপনার ব্যাগ মিসপ্লেস বা অন্য কারোর সঙ্গে এক্সচেঞ্জ যাতে না হয়ে যায়। তো এই কারণে আপনাকে ওই টোকেনটা দেবেন, ওই লাগেজ টোকেনটা অতি অবশ্যই আপনার সঙ্গে রাখবেন, নাহলে কিন্তু আপনার লাগেজ ফেরত পেতে বা লাগেজ যদি হারিয়ে যায় আপনি ক্লেম করতে পারবেন না, ওটা কোনোভাবেই। অনলাইন অফলাইন দুটোভাবেই আপনারা টিকিট কাটতে পারবেন। অনলাইনে কাটতে গেলে আপনাকে www.expresslinebus.com/in লগ ইনতে ভিজিট করে আপনাকে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যান্ড ডেট সিলেক্ট করে তারপরে আপনাকে সিট অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন দিয়ে পেমেন্ট গেটওয়েতে আপনাকে নিয়ে যাবে ওয়েবসাইট, সেখানে গিয়ে পেমেন্ট করলে আপনার টিকিট রেডি। আর অফলাইনে করতে গেলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা বিভিন্ন জায়গার কাউন্টারের ফোন নাম্বার চেষ্টা করবো দিয়ে দেওয়ার, একবার চেক করে নেবেন। কলকাতা তো অলরেডি আপনারা আসানসোল বা শিলিগুড়ি ভিডিওতে পেয়েই গেছেন, গিলি বালুরঘাট মালদা এইসব জায়গার যে কাউন্টার নাম্বার এটা আমরা দিয়ে দেবো। চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটাকে আপলোড করে দেওয়ার, কেননা একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা এখন বলা যাবে না, কারণ আছে। তো ভিডিওটা অতি অবশ্যই দেখবেন এবং যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা প্রত্যেকটা কমেন্টে যতগুলো কোয়ারি আসবে আমরা ধৈর্য ধরে আপনাদের যতক্ষণ না সন্তুষ্ট করছেন আমাদের উত্তরে ততক্ষণ অবধি আমরা আপনাদের কোয়ারি রিপ্লাই দিয়ে যাব। চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, আপনাদের জন্যই ভিডিও বানানো, আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিও বানানো। তো এখানে যদি আপনারা আমাদের সাবস্ক্রাইব করে হেল্প না করেন আমরা কিন্তু গ্রো করতে পারবো না। তাই এখানে আপনাদের রোলটাই মেন, আমরা জাস্ট একটা মাধ্যম মাত্র। এক্সপ্রেস লাইন পরিবহনে কলকাতা শিলিগুড়ি, কলকাতা দীঘা এবং কলকাতা আসানসোল রুটেও কিন্তু সার্ভিস আছে, কলকাতা হিলি রুটে সার্ভিসের পাশাপাশি। কলকাতা শিলিগুড়ি প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 সময় একটি 9600 মাল্টি অ্যাক্সেস স্লিপার বাস, কলকাতা দীঘা প্রত্যেক দিন সকালবেলায় এবং দীঘা থেকে দুপুরবেলায়, আর কলকাতা আসানসোল দিনে 4টে করে সার্ভিস আছে এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে সার্ভিস বাড়ানো হবে। আর এছাড়াও অনেক নতুন রুট আসতে চলেছে এক্সপ্রেস লাইন পরিবহনের, যেরকম কলকাতা পুরী, আসানসোল পুরী, আসানসোল শিলিগুড়ি, কলকাতা বোকারো, কলকাতা রাঁচি, এবং এইগুলো খুব যত তাড়াতাড়ি সম্ভব চালু হয়ে যাবে। এবং আশা করি আমরা আপনাদের একটা এক্সক্লুসিভ কন্টেন্ট বা এক্সক্লুসিভ যে নিউজ সেগুলো ভলভো অ্যান্ড স্ক্যানিয়া লাভার্স চ্যানেল থেকে আপনারা পাবেন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক গ্রুপ বা ইউটিউব পেজ, যেখান থেকে হোক আপনারা পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম পেজ এখান আপনারা পেয়ে যাবেন। আর সার্ভিসের দিক দিয়ে বলতে গেলে এখনও অবধি আমি জানি না অন্য কোন অপারেটার কীরকম কী দেয় কী না দেয়। এক্সপ্রেস লাইন পরিবহনের এই যে নতুন বিলাসবহুল একটা বাস, এটা শুধু আমার নয় প্রত্যেক প্যাসেঞ্জারের মন কেড়ে নিয়েছে। প্রত্যেক প্যাসেঞ্জার হাসি মুখে বাসে উঠছেন, হাসি মুখে বাস থেকে নামছেন, এবং এনাদের যে অ্যামিনিটিসগুলো প্রোভাইড করা হয়েছে, জলের বোতল, ব্ল্যাঙ্কেট, ইউএসবি চার্জিং, তারপরে আপনার একটা ট্রেন্ড স্টাফ, এক্সপিরিয়েন্সড ক্যাপ্টেন, এইগুলো হচ্ছে এই কোম্পানির অনেক বড় প্লাস পয়েন্ট। আজকে কলকাতা থেকে হিলি জার্নি করে আমি 10-এ 10 দেবো না, আমি দেবো 10-এ 12। বাস আমাদের এখন বালুরঘাট থেকে হিলির দিকে যাচ্ছে, লাস্ট স্ট্রেচ 40 কিলোমিটার। তো ইন্টেরিয়ার ভিউ আপনাদের দেখিয়ে দিলাম, বাস কী টিকিট কীভাবে কাটবেন সেটাও দেখিয়ে দিলাম, বাসের সার্ভিস কীরকম সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এবার চলুন একটু চেষ্টা করি যদি ভারত বাংলাদেশ ভিউটা দেওয়া যায়। ও আচ্ছা, ইনি কোথায়? ইনি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, খুবই ছোট্ট গ্রাম, কিন্তু লোকজনের ব্যবহার অমায়িক, খুবই কাছের। যতজন এর আগেও আমি অনেকবার হিলি এসেছি, তো যতজনের সঙ্গে আলাপ হয়েছে প্রত্যেকে অন্তত প্রচণ্ড অমায়িক। এই বালুরঘাট হিলি এইদিকে মানুষজন এত যে অমায়িক এটা আপনি কল্পনাও করতে পারবেন না কতটা অমায়িক হতে পারে।
মানে অন্যের জন্য নিজের সবকিছু দিয়ে দিতে পারে। তো এইখানে মানুষজনদের একটা ধন্যবাদ যে আপনাদের এরকম একটা মানসিকতা আমাদের সত্যি মন কেড়ে নেয়। আমরা চাই বারবার আসতে এবং সেই টানে আমরা বারবার চলেও আসি এখানে। আজকে এসেছি এক্সপ্রেস লাইন পরিবহনে। তো আপনারা এক্সপ্রেস লাইন পরিবহনে উঠে দেখতে পারেন একবার আপনাদের কেমন লাগে কি না লাগে। আমরা আমার পার্সোনালি মনে হয় আপনাদের ভালো লাগবে, না আপনাদের খুব ভালো লাগবে, খারাপ লাগা তো কোনো প্রশ্নই নেই। এখানে ম্যানেজমেন্ট থেকে নিয়ে স্টাফ থেকে নিয়ে যারা টেকনিশিয়ান যারা ক্লিনার প্রত্যেকেই খুব ওয়েল বিহেভ এবং প্রত্যেকেই আপনার কথা শুনবে, কোথাও কোনো প্রবলেম হলে আপনাকে হেল্প করতে অলওয়েজ রাজি। তো একবার দেখি ভারত বাংলাদেশ সীমান্তটা যদি আপনারা দেখাতে পারি ট্রাই করি, কারণ যদিও একবার পড়া দাঁড়িয়ে আছে গো, হ্যাঁ বন্ধু দাঁড়িয়ে আছে।